বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, বৃহত্তম রাজনৈতিক দলের মধ্যে একটি। এই জন্য তারাও তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আসার ক্ষেত্রে রিভিউ আবেদন দায়ের করেছে। বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী অন্যান্য রাজনৈতিক দলের মতোই আন্দোলন সংগ্রাম করেছে 1995 সালে, এবং সেই তারই ভিত্তিতে 1996 সালে ত্রয়োদশ সংশোধনী বাংলাদেশের সংবিধানে সংযুক্ত করে তত্ত্বাবধায়ক সিস্টেম চালু করা হয়েছিল, সেটি বাদ হয়ে যায়। যেহেতু বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, বৃহত্তম রাজনৈতিক দলের মধ্যে একটি, এই জন্য তারাও তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আসার ক্ষেত্রে রিভিউ আবেদন দায়ের করেছে, এবং এই রিভিউ আবেদন অন্যান্য রিভিউ আবেদনের সঙ্গে অ্যানালগাসভাবে শুনানি হবে। আমরা আশা করি আগামীকালকেই সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চে শুনানির জন্য সকল মামলা একসাথে উপস্থাপন করা হবে।